করবো আর কি, যে কি করতে পারি। তবে আমি ছবি করার খুব ইচ্ছে, কিন্তু এখন যে পরিস্থিতি, হলের অবস্থা, তারপর বিজনেসের অবস্থা, যে ছবিটা চালাবে আমারই আপনজন, ওর নাম হলো শহীদ, তো এখন তো জাজ মিডিয়াতে আছে, তো ওই বলছি আপা আপাতত দরকার নেই বানানোর জন্য, যে হলের অবস্থা এটা ছবি মানে বিজনেসের অবস্থা খুবই করুণ, হয়তো দেখা গেল এক দুটো চলছে, কিন্তু বাট তবে আর্টিস্টদের যে ধরনের বিহেভিয়ার এটা সেটা আপনি এগুলোই করতে পারবেন না। আপনাদের প্রতিনিধি ছিল কিন্তু আমাদের সংসদে, না কিছুই হলো না একেবারেই, মানে চলচ্চিত্রের জন্য তেমন কিছু হয়নি আসলে। এই ক্ষোভগুলো আপনাদের মধ্যে কি আছে কিনা, বা আপনারা সবাই মিলে কি এগুলো মানে এই বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা, যে এই যে হলগুলো ভেঙে ফেলছে, সিনেপ্লেক্স তৈরি করছে, সিনেপ্লেক্সে ছবি দেখার ক্ষমতা তো সবার নাই, কমন জনসাধারণের নাই। হ্যাঁ, এটা সত্যি কথা যে সিনেপ্লেক্সে ছবি দেখার মতো ক্ষমতা অনেক অনেকেরই আমাদের দেশের নাই আর কি। তো এটা এখন আমি জানি না, ছবি যে আসলে মেন হলো কি জানেন, মেন আপনাকে ছবি বানাতে হবে। আপনি হল হলে তো বিজনেস করতে চায়, আগে আগে যে হলগুলো ছিল তখন আমরা যখন ছবি করেছি, মানে একটা যেটা হিট হয়েছে 3 মাস 4 মাস 6 মাস ভোট জ্বলতো, তো ওনারা তো তখন হল ভাঙেনি। এখন যদি বিজনেস যদি না করতে পারে হল, হলের মালিক, তাহলে হল ভাঙা ছাড়া তো তাদের কোনো আমি আমি মনে করি কোনো উপায় নেই, লস। তাই সেখানে প্রথমে আমি বলবো যে হল তো মনে করেন যে হলের পরিবেশের কথা বলি, আমরা অমুকের কথা বলি, ঠিক আছে, কিন্তু আগে আপনি ছবি বানান, যে ছবিটা দেখার মতো বানান। আপনি যদি ছবিটা দেখার মতো বানাচ্ছেন, সেটা যদি হলের জন্য না চলে, তখন কিন্তু হলকে আমরা মানে দোষারোপ করতে পারে যে না, আপনার হলের পরিবেশ ভালো না, আপনার হলের ঢুকার মতো ঢুকা যায় না, আপনার হলের মধ্যে বাতি নাই, আপনার হলের মধ্যে ফ্যান নাই, হ্যাঁ এগুলো ঠিক করেন। তা আমার তো গুড়াই তো মনে করেন যে প্রবলেম, যে আমি তো ছবি তো মনে করেন ভালো বানাতে পারছি না, ছবি তো চলছে না, তাহলে হলের মালিকরা দোষ দিয়ে তো আমি মনে হয় না যে অতটা পার পিয়ে যায় যাবে বা যাবো আর কি। আগে বানাতে হবে হলো ছবি ভালো বানাতে হবে। এখন আঁকার সংস্কৃতির জন্য তো আমাদের এখন ওপেন, আমাদের এখন কম্পিট করতে হচ্ছে বোম্বের সাথে, কলকাতার সাথে, এমন কি হলিউডের সাথেও, যে এখন সিনেপ্লেক্স হলিউড ছবি ওখানে মুক্তি পায় আমাদের এখানে একই সাথে, তো এই যে একটা বড় কম্পিটিশন, তার জন্য কি আপনি শুধুই মেকারকে দোষ দেবেন বা শুধু কল্পকে দোষ দেবেন? কারণ সে আর অন্যান্য আমাদের দেশে বাজেট, যেখানে পৃথিবীর সব দেশে ছবির বাজেট বাড়ে, আর আমাদের দেশে ছবির বাজেট দিনকে দিন কমছে, চলে না দেখি মনে করেন যে চলতে হবে। তা বিজনেস যদি না করতে পারেন, তাহলে আপনি খরচা করবেন কি করে? আপনার মনে করেন যে সে একটা কথার কথা বলছি, এখন কলকাতায় আমি লাস্ট ছবি করেছি জানেন, লাস্ট করেছিল 1998-এ বাংলার বধূ, হ্যাঁ তখনই কত ছিল আপনার মানে মানে বোধহয় বেশ 20-30 মানে 15-20টা আপনার প্রিন্ট উইথ মানে ছবিটা কমপ্লিট বোধহয় হবে আপনার কত 28 লাখ রুপি, আর এখন মনে করেন যে বোধহয় 3-4 কোটির চেয়ে বেশি বোধহয় করো রুপি লাগছে ছবি করতে, দেখলেই দেখেন সব কিছুই কিন্তু আপনার বিদেশে শুটিং হচ্ছে। তা সেইখানে এখন তো ওরা কত উন্নতি করেছে, তা আমাদের দেশ কি উন্নতি হয়েছে যে আপনার কিন্তু যে ছবিটা যে আপনি মনে করেন যে বানানোর যে পয়সাটা লাগে ওটা উঠে আসতে হবে, তো যে আপনি যদি পয়সা মনে করেন লাগালেন উঠলই না, তাহলে বিজনেসই করতে পারলেন না, তাহলে আপনি নেক্সট আপনি কীভাবে ছবি করবেন যে আমি আরেকটা ছবি করবো, ছবিটা যেটা করেছি ওটা যদি পয়সাটা উঠে আসে ওটা দিয়ে তো আমি আরেকটা করতে পারি, তো এটা তো হচ্ছে না, খুবই কম বছরে হয়তো একটা দুটো ছবি মানে করেন যে পয়সা পাচ্ছে, তো এটা দিয়ে তো বিজনেস না। যেমন আপনি জানেন কিনা আমি জানি না, এমন একটা সময় ছিল আমি পরপর 3 থেকে 4টি বছর কিন্তু হ্যাট্রিক করেছি, যে সবচেয়ে বেশি ছবি রিলিজ হয়েছে আমার, এটা আমার কথা না পত্রপত্রিকায় লিখতো আর কি। তা সেখানে মনে করো সে মানে করেন 20-25টা করে ছবি রিলিজ হয়েছে, সেখানে দেখা গেল যে আপনার 20টাই হতো হিট হিট ছবি, হয়তো সেখানে 4-5টা মনে করেন যে অতটা সো এরকম, তা এখন তো সেটা না, আর বছরে কত ছবি রিলিজ হতো আমাদের, এখন তো এটা আপনি মানে আমি যেটা বলছেন যে হলওয়ালাদেরকে শুধু দোষ দিলে হবে, আমি প্রথমে দিব যে হলওয়ালা হল ভালো করলে কি মনে করেন যে ছবিগুলো বাড়াচ্ছে দর্শক যে বসে থাকবে, তো ছবির আপনি মান তো বাড়াতে হবে, তারপরে তো আমি হলওয়ালাকে দোষ দিতে পারি যে না
আমার ছবি ভালো হচ্ছে, অমুক জায়গায় ভালো চলছে, আপনার এখানে ভালো চলছে না, সে হলের পরিবেশ খারাপ, আপনার অমুক খারাপ, তমুক খারাপ, এটা ঠিক করেন, তাহলে ছবি দেবো না আপনার এখানটা, তাই না? সেটাই এখন আসলে, তাহলে মানে হল আলাদা বলছে ভালো ছবি হচ্ছে না, আর ভালো ছবি এর আগে যখন আমরা এর সাথে কথা বলেছি কোনো ডিরেক্টরের সাথে কথা, তারা বলছেন যে, বা যারা প্রডিউসার তারা বলছেন যে আমরা যে বানাবো দেখাবোটা কোথায়, দেখানোর তো জায়গা নেই। তো জায়গা আগে কি করেছিল, আমার কথা পয়েন্ট হলো যে আগে কি করেছিল, আমি মনে করি আমি তো অভিনয় করেছি, আমি নিজে প্রডিউসও করেছি, যে সেখানে আগে কি করেছিল, যে হল আমরা যখন ছবি বানিয়েছি বা অভিনয় করেছি আগে কোথায় চলতো, তখন তো হল ছিল, হল ছিল, দেখো হলগুলো কেন গেল, ছবি আমি করলাম, করার পরে মনে করেন যদি হলওয়ালা না নেয়, না চলে হলের পরিবেশের জন্য, তখন কিন্তু আমি দোষ দিতে পারি। হলে আমি ছবি দিলাম, হলের লোকই যায় না, এই গলন তো আমার নানা বাড়ি, আমি আসছি 13 তারিখে, দুইটা হল ছিল ওইখানটায় বন্ধ সব, আপনার মনে রাজবাড়ি যেখানে ছোটবেলা আমার জন্মই ওইখানটায়, আমি বোধহয় বুঝতে শিখেই কিন্তু ওই একটি হলে ছবি দেখেছি, এইবার এবার গেলাম বলে হলটি ভেঙে ফেলছে, কেন ভেঙে ফেলছে, ছবি চলে না, আরো 2-3টা ছবি হল বানিয়েছিল পরের দিকে। এখন মনে করেন যে আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর কি, আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনার যদি ছবি আগের আগে যখন আমরা করেছি তখন যদি চলতে পারতো, এখন কেন চলে না, একই তো হল ছিল, আপনার গুলিস্তান চিন্তা করতে পারেন যে একদম হার্ট অফ দ্য সিটি, সেখানে মনে করেন যে গুলিস্তানের হল ভেঙে আপনার ই করেছে, কি বলে মার্কেট করেছে, অফিস করেছে, তো কারণটা কি, আপনার নিশ্চয়ই মনে করেন যে ছবি চলে না দেখেই করেছে, আজকে ভালো ছবি হয় না দেখেই করেছে, আপনি মনে করেন যে বলতে খুব মনে করেন লজ্জাই লাগে যে আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সময় শুনেছি কি র‍্যাব দৌড়াচ্ছে আর্টিস্টের পিছনে, প্রডিউসার পিছনে, ডাইরেক্টরের পিছনে, কি লজ্জাজনক এগুলো, কেন যে মানে অশ্লীল ছবি বানাচ্ছে, মানে যেটা মানুষ মানে দেখা যায় না, যেটা শুধু পরিবার না নিজেও দেখা যায় না, যা লজ্জা লাগে, কারণ আমরা যতই মডার্ন হই না কেন, যতই টেকনিক্যাল এটা হোক না কেন, আমরা বাঙালি, তারপর হলো আমরা মুসলিম, তা সেখানে অবশ্যই আমাদের ছবি বানাতে হবে, আমরা বাণিজ্যিক দিকটা দেখেই যে আমরা একটা পয়সা আপনার ই করছে, তারপর বাণিজ্যিক এভাবে নয় যেটা মনে করেন যেটা মা ভাই বোন নিয়ে মনে করেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে বসে দেখা যায় না। হ্যাঁ, আমরা আমি যেটা ফিল করি যে একটা হলে বসে যখন আপনার দর্শক ছবি দেখবে, একটা হিরোইনকে স্বপ্নে ভাববে, আপনি একটা হিরো হিরোকে স্বপ্নে ভাববে, তাহলে ওই ছবিটা সাকসেস বা ওই হিরো হিরোইনের সাকসেস। হ্যাঁ, আর এখন মনে করেন রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে বসে আছে, ওইখানে হাফ প্যান্ট পরে বসে আছে, আমি আমাদের পাশেই মানে আমার যদি অত দূর, আপনিও বলে অত দূর না যায়, আমরা বোম্বে ছবিগুলো দেখতে পারি, কলকাতার ছবিগুলো দেখতে পারি, ইভেন তো আপনার তামিল ছবিগুলো দেখি, কাহিনী কত সুন্দর, কত মেকিং কত সুন্দর, কত কিছু, তো আমরা এত কাছে থেকেও উন্নতি হচ্ছেই না আমাদের, আমার মনে হয় না, আমি ভেবেছিলাম জানেন যখন আমি ফিল্ম ছেড়ে দিলাম, যখন শাবনূর মৌসুমীরা এলো, শাবনূর কিন্তু খুবই ভালো অভিনেত্রী, মৌসুমী তখন ভালো ভালো ছবি হচ্ছিল, হিট হচ্ছিল, তাই ফিল করলো না এটা মানে আমাদের ইন্ডাস্ট্রিটা বেশ মানে এখন তো মনে করেন যে হাতে মানে ঘরে বসে সব কিছু দেখা যায় অনেক কিছু, আমরা তো যখন আমি এসেছি তখন তো মনে করেন যে ঘরের মধ্যে মধ্যে টেলিভিশনই ছিল না, শুধু আপনার বিটিভি ছাড়া, তা আমি মনে করেছি যে না ইনশাল্লাহ আমাদের মানে ওয়ার্ল্ড মার্কেট অত দূর না হলে কিছু দূর হবে আর কি, তো ওটা তো দূরের কথা মনে করেন, দেশ মার্কেটই নাই, তো এটা আসলে ভেরি স্যাড, আসলে খুবই মানে দুঃখজনক। আচ্ছা তুমি এইটা নিয়ে আসতে বলো না, সাহেবকে বলো না আমার ফোনটা নিয়ে আসতে, হ্যাঁ তা ও ও ওরা ওকে তুলতে বলো না, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ নিচে দেখ না ওটা ছবি তুলবে, আর একটা ফোন ছিল ওর, ওটা স্বামী কি বলতো, আমি যতটুকু জানি আপনার একটা মেয়ে নাকি
না আমার মেয়ে তো, আমার তো বাচ্চা অনেকগুলো, তবে ভাই বোনের বাচ্চা কাছে বেশি আর কি। ও আচ্ছা, আমি তো একটু মানে কনফিউজড আর কি। না আমার নিজের মানে আমার ভাইয়ের বোনের বাচ্চা আর আমার বাচ্চা, নিজের বাচ্চা, হ্যাঁ নিজের বাচ্চা সবই। তবে আমার নিজস্ব যাচ্ছে না ওইরকম মানে নাই আর কি। কই সাবে গেল? বাইরে গেছে, বাইরে গেছে। স্যারকে ডাকো তো, স্যারকে ডাকো, সায়ক সায়ক। হ্যাঁ আমার মানে ভাইয়ের ছোট ছেলের নাম সায়ক। সায়ক তুমি আসো তো একটু ছবি তুলো তো বাবা। আর দেখো না ওই ফোনটা চার্জ হচ্ছে নাকি? এই পর্যন্ত আপনার মানে সংখ্যা আমি তো মিলিয়ে নি, ওখানকার সাথে মিলে না তো, ছবির সংখ্যা কত হবে? আমি দেশ বিদেশ মিলিয়ে নিয়ারলি আপনার 300-এর কাছাকাছি ছবি করেছি। আপনি জানেন কি না, আমি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কোঅপারেশনের ছবি করেছি। আমি পাকিস্তানে আপনার প্রথম ছবি করেই আমি নিগার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমার এখানে আছে আপনারা, হ্যাঁ। তারপর মনে করেন আমি দুই দুইবার এদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তারপর আপনার কি বলে জার্নালিস্টদের কি বলে এটাকে, হামসে হাই জামানা, তো বাচসাস পেয়েছি। তারপর কলকাতায় অনেকগুলো বাংলা ছবি করেছি, আমি শ্রীলঙ্কার সাথে ছবি করেছি, নেপালে ছবি করেছি, পাকিস্তানে তো অনেকগুলো ছবি করেছি আমি কর্পোরেশনের। তো সব কিছু মিলিয়ে মনে করেন যে আমার মনে হয় আর কি এরকম হবে আর কি, অ্যাজ এ হিরোইন। দেশের হিরোদের সাথে বা দেশের কলা কুশলীদের সাথে কাজ করার, বাইরে কাজ করার সাথে কোনো খুব একটা পার্থক্য কোনো? না না না, আমি মনে করি না আর কি যে এখনকার টেকনিশিয়ান বলতে পারবো না। আমাদের সময় যারা টেকনিশিয়ান ছিল, ক্যামেরাম্যান থেকে শুরু করে আপনার কি বলে লাইট ম্যান থেকে শুরু করে, আমার খুব আপনজন আমি ফিল করতাম, তারাও খুব আপন মনে করতো আর কি। তো এইভাবে আমরা কাজ করেছি। তাহলে মানে রাত নয় দিন নয় 24 ঘন্টায় কিন্তু মানে আমরা কাজের মধ্যে থেকেছি। যেমন আমি সকালে বের হলে রাত্রে মনে করেন যে একটা দুটায়, অথবা কোনো দিন মনে করেন সারা একটা সেট শেষ করতে হয়েছে, ওইখান থেকে মানিকগঞ্জ চলে যেতে হয়েছে, বাসায় আর ফেরার মানে ফিরতে পারিনি, অত গাড়িতে একটু ঘুমিয়ে রাত গাড়িতে ঘুমাতে ঘুমাতে চলে গেছি, এমনি করে কিন্তু কাজ করেছি। তো কি মানে কোন কথায় গেছিলাম ভুলে গেছি আর কি। হ্যাঁ না, এই যে বাইরে টেকনিশিয়ান, না 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 না, যেমন হ্যাঁ ভাষায় ভাষায় একটু মানে প্রবলেম হতো। যেমন পাকিস্তানি ছবি আমি যখন প্রথম করতে গেছি, তো এটা তো পাকিস্তানের উর্দু ছবি, তো তখন আমি তো এই দেশের জন্য সুপারস্টার, তা আমাকে তো কাস্টিং করেছে। করার পরে আমি পরে বুঝলাম, আমি বললাম যে না আমাদের দেশে তো প্রম্পটিং সিস্টেম, ওইখানে তো প্রম্পটিং করেন ওরা। তখন আমি বললাম যে না আমি ছবি করবো না, হ্যাঁ কারণ হলো আমি মুখস্থ থাকবে না, তারপর প্রম্পটিং হবে না, আর উর্দু ভাষা এটা কিভাবে সম্ভব। পরে ডাইরেক্টর বললো, আমাদের এখানে ছিল হলো কি বলে উনি নাই বোধহয় মারা গেছেন এখন, তো বললো যে না আমরা শিখিয়ে নেবো আর কি। তো ভাবে মানে কষ্ট হয়েছে আমার, সারা রাত ধরে আমি পড়তাম, পড়ে পড়ে তারপরে বাংলায় বা রোমান ভাষা লিখে লিখে নিয়ে ই করতাম, তারপরে আপনার সকালে, তারপর মাঝে মাঝে প্রম করতে হতো আর কি। তারপর আমি আবার হতো কি জানি না, এটা আমি বলবো আল্লাহর রহমত, আমি একটা নেপালি একটা ছবিতে শুটিং করছিলাম, তো এখানে আপনার পাকিস্তানি আর্টিস্টও ছিল আপনার রঙ্গিলা, তারপর নাদিম ভাই, তারপর নেপালের সেবা শ্রেষ্ঠ, তারপর ওদের দেশের কি জন্য হিরোইন নাম, তা আমাদের 5-স্টারে আপনার ছাদের উপরে শুটিং করছিলাম আর কি। তা আমি ওই ছবিতে হলো আপনার পুলিশ ইন্সপেক্টর, আর নাদিম বোধ হয় সে চোর বা সামথিং এরকম চরিত্রগুলো। তো যাই হোক, পরে আমরা ওই গ্যাংটাকে ধরবো আর কি, তা একটা প্ল্যানিং করছি। তো ক্যামেরাটা ধরেন এইখানটায়, তো ট্রলি ছিল, তো পিছন ঘুরে ঘুরে আমার থেকে মানে স্টার্ট হচ্ছে ক্লোজ থেকে, ঘুরে ঘুরে পিছনে এনে শেষ এখানে আবার শেষ হবে আমার কাছে। তো কী হলো, আমি আমি বলছি কথা মানে মানে সবার, নাদিম আছে, সেবা শ্রেষ্ঠ আছে, আর কি বলে রঙিল, বা সবাই মানে আর্টিস্ট, তো কথা বলছি কথা বলছি বলছি, যে ক্যামেরাটা এখানে গেছে আমি ভুলে গেছি, কিন্তু বাট বেশ দেখলাম অনেক বড় দাঁড়ার, তখন তো নেগেটিভ সিস্টেম ছিল। তারপর আমি ভুলে যাচ্ছি হাত তাত নেড়ে টেড়ে হান তান বাগান বাগান, পরে যখন মনে করেন এখানে আসছে তখন আমার লাস্ট কথাটা মনে হচ্ছে ওইটা বলছি। ডাইরেক্টর তো বলে না রজিনাথ না, আচ্ছা কি মাই গুডনেস,
আমি তো তখন একদম মানে কি বলবো, যে চেষ্টা করছি যে না ছাড়বো না, দেখি কি হয়। তো লাস্টের কথাটা একদম পারফেক্ট বলে ফেলছি। তো পরে যখন পিছনে গুলো তো কিছু মনে নাই, পরে ডাবিং করেছি তো ওটা মিলিয়ে দিয়েছে আর কি, এরকম হয়েছে আর কি। এটা তখন চলে আসছিল, হ্যাঁ চলে আসছে। হ্যাঁ সায়ক কোথায় দেখো তো, সায়ক দাদা বাবার ছবি তুলো তো এখান থেকে, দেখো তো এই টাইটের বোধ হয় কালারটা ভালো হবে। দেখো তোমার নামটা খুব সুন্দর। হ্যাঁ ওই আমার ভাইয়ের ছেলে, ছোট ছেলে।